সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে একসময় জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা অবস্থিত। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার মীর মোয়াজ্জেম হোসেন কর্তৃক নিজ গৃহে নিয়োজিত মুন্সির দ্বারা আরবি ও ফার্সি শেখার মাধ্যমে তার পড়াশোনার হাতেখড়ি হয়। এরপর কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনার মাধ্যমে তার শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। মীর মোশাররফ হোসেন তার কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনার দায়িত্ব নেন। এরপর শুরু করেন চাকরি। একসময় চাকরি ছেড়ে ভাগ্যনেশনে কলকাতায় পাড়ি জমান। 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেনের মোট গ্রন্থের সংখ্যা প্রায় 37টি। বিশুদ্ধ বাংলায় একে একে তিনি লিখে গেছেন বিভিন্ন কালজয়ী গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস। তৎকালীন সময়ে জমিদার দর্পণ নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা লাভ করেন। লাহিনীপাড়ায় কবির জন্মস্থানকে ঘিরে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর ও অডিটোরিয়াম রয়েছে। প্রতিদিন মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটায় অসংখ্য দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। ফটক পেরুতেই মাঠের মাঝে চোখে পড়ে বেশ কয়েকটি ত্রিকোণাকৃতি স্তম্ভ। স্তম্ভগুলোতে মার্বেল পাথরে খোদাই রয়েছে মীর মোশাররফ হোসেনের বিভিন্ন বইয়ের বিখ্যাত উক্তিসমূহ। প্রথম স্তম্ভটিতে রয়েছে, স্বাধীনতার সূর্য একবার অস্তমিত হইলে পুনরুদয় হওয়া বড়ই ভাগ্যের কথা। ফটক পার হতেই হাতের ডানে পড়ে প্রাথমিক বিদ্যালয়, আর সোজা পশ্চিম প্রান্তে মাধ্যমিক বিদ্যালয়টি। 2010 সালে মাঠটির উত্তর পশ্চিম কোণে দক্ষিণমুখী করে একই কমপ্লেক্সে পাঠাগার কাম অডিটোরিয়াম স্থাপন করা হয়েছে। অডিটোরিয়াম বেশি বড় নয়, সেখানে রয়েছে কবির ব্যবহৃত আরাম কেদারা, বেতের তৈরি যুদ্ধাস্ত্র ঢাল, বদনা, কাঠের টুল, রয়েছে একটি পালকিও। দেওয়ালে সাঁটা রয়েছে দেশি বিদেশি কবি, সাহিত্যিক ও মনীষীর ছবি। দেয়ালে ফ্রেমে বাঁধানো কবির নিজ হাতে লেখা পাণ্ডুলিপির অংশবিশেষ। পুরো ঘরটিতে বেশ কটি চেয়ার, বই রাখার জন্য একটি সেলফ আর কবির হাতের রোপিত আমগাছের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছে। পাঠ্যসূচিতে নাটক জমিদার দর্পণ, অমর কাব্য বিষাদসিন্ধু সহ বেশ কিছু নাটক আর প্রবন্ধ কিশোর মনকে করে তুলত রাজনীতি সচেতন আর যোগ্যত শোষণের বিরুদ্ধে লড়াই করার সাহস। কিন্তু নতুন পাঠ্যসূচিতে বাংলার এই কালজয়ী সাহিত্যিকের লেখা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনেক স্তর থেকে। এরই সঙ্গে তার স্মৃতিও মুছে যেতে শুরু করেছে। পাঠ্যপুস্তকের পাশাপাশি নিজ বসতবাড়ি থেকেও নির্বাসনে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন। জন্মস্থান লাহিনীপাড়ার নতুন প্রজন্ম, এমনকি মীর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে না তার অমর সাহিত্যগাথা, জানে না বাংলা সাহিত্যের স্বর্ণযুগের সেই সব বীরত্বগাথা, সেই সব সাহসী শব্দের অলঙ্কার। কর্মজীবনের শুরুতে মীর মোশাররফ হোসেন পিতার জমিদারি দেখাশোনা করেন। এরপরে তিনি ফরিদপুর নবাব এস্টেটের ম্যানেজারের চাকরি নেন এবং 1885 সালে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হন। একসময় এ চাকরি ছেড়ে তিনি লাহিনীপাড়ায় প্রত্যাবর্তন করেন এবং পরে ভাগ্যনেশনে কলকাতায় গিয়ে 1903 থেকে 1909 সাল পর্যন্ত অবস্থান করেন। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালী গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্য জীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। পরবর্তীকালে তার দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রকাশের প্রায় 4 বছর পর 1869 সালে মীর মোশাররফ হোসেনের প্রথম উপন্যাস প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য অন্যান্য রচনা হল বিষাদসিন্ধু, বসন্ত কুমারী, গোজীবন, উদাসীন প্রতীকের মনের কথা, নিয়তি ও অবনতি, জমিদার দর্পণ নাটকসহ অসংখ্য গ্রন্থ। তার অমর কীর্তি বিষাদসিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তার জমিদার দর্পণ নাটকটি 1872 থেকে 73 সালে সিরাজগঞ্জে সংগঠিত কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছে। কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক পার হওয়ার সময় চোখে পড়বে বিশাল আকারের রোড সাইন।
মহাসড়কের পাশে বাংলা ইংরেজি অক্ষরে বড় করে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তবিতায় যাবার পথ নির্দেশ করা হয়েছে। রোড সাইনটি দেখে অনেকের ভালো লাগবে, ভাববে যথার্থই হয়েছে সাহিত্যিকের মূল্যায়ন। কিন্তু কুমারখালী উপজেলায় লাহিনীপাড়া গ্রামের দক্ষিণে বাঁক নিয়ে 400 মিটার এগিয়ে মীর মোশাররফ হোসেনের বাস্তবিতায় গেলে যে কারোরই মন ব্যথায় ভরে উঠবে। সাহিত্যিকের আঙিনা দেখতে এসে ভক্তরা বরাবরই আকুলতা প্রকাশ করেছেন। 18 শতকের এই সাহিত্যিকের সৃষ্টিকর্ম বিষাদসিন্ধু দেশের সীমানা অতিক্রম করেছিল, আর তাই তো লেখকের বাস্তবিতার বর্তমান করুণ দশা দেখে হতাশ হন ভিনদেশীরাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর অরুন্ধতী ভট্টাচার্য 2012 সালে সপরিবারে এসেছিলেন মীর মোশাররফ হোসেনের বসতভিটা দেখতে। মন্তব্য বয়ে তিনি লিখে গেছেন, জীবনের একটি স্বপ্ন পূরণ হলো, এই অভিজ্ঞতার জন্য ধন্যবাদ। লিখিত বক্তব্যে অভিজ্ঞতার সুখ দুঃখের পার্থক্য না করলেও এই সাহিত্যিকের প্রতি অবহেলা দেখে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন কবির পঞ্চম পুরুষ মীর মাহবুবুল আরিফের কাছে। তিনি মীর মোশাররফ হোসেনের পাঠাগারের দেখভাল করে থাকেন। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বসতভিটাটি অনেক আগেই বেদখল হয়ে গেছে। 1972 সালে স্থানীয়রা মূল বাড়ির জায়গাটির কিছু অংশ উদ্ধার করে সেখানে স্থাপন করেছেন মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর 1995 সালে বিদ্যালয়টির মাঠের এক কোণ স্থাপন করা হয় মীর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। একই মাঠের পশ্চিম উত্তর কোণে কবির বসতঘর একসময় চলে যায় অবৈধ দখলদারদের কবলে। ভাগ্যের কি নির্মম পরিহাস! পাঠাগার স্থাপনের জন্য জেলা পরিষদকে অর্থের বিনিময়ে সাহিত্যিকের ভিটা কিনে নিতে হয়। তারপর 1992 সালে তৎকালীন জেলা পরিষদের প্রধান নির্বাহীর তত্ত্বাবধানে গড়ে ওঠে মীর মোশাররফ হোসেন পাঠাগার।